they will have bigger problems than they have ever had before. হুমকি পাল্টা হুমকি আর নানা উত্তেজনার মধ্য দিয়ে ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে যুক্তরাষ্ট্রের সিদ্ধান্ত জানানোর সময় হয়ে এলো। সোমবার এক টুইট বার্তায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে হোয়াইট হাউস থেকে পরমাণু চুক্তির বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করবেন তিনি। ট্রাম্পের এই ঘোষণা প্রচারিত হওয়ার আগে বর্তমান চুক্তিতে কোনো অসঙ্গতি থাকলে তা সমাধান করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানান ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন। সোমবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেওর সঙ্গে বৈঠকের পর এই আহ্বান জানান তিনি। ইরানকে পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে অবশ্যই বর্তমান চুক্তি বহাল রাখতে হবে। এটা সত্য যে চুক্তিতে কিছু অসঙ্গতি আছে যেগুলো খুঁজে বের করে সংশোধন করা যেতে পারে। একই সঙ্গে 2025 সালে চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর কি হবে সে বিষয়েও এখন থেকে ভাবতে হবে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুর মিলিয়ে পরমাণু চুক্তি থেকে বের না হতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স ও জার্মানি। বার্লিনে এক সংবাদ সম্মেলনে পরমাণু চুক্তি বহাল রাখার বিষয়ে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করেন দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রী। আমরা চুক্তি বহাল রাখার বিষয়ে আন্তরিক, কারণ এর মাধ্যমে ইরানকে পরমাণু অস্ত্র তৈরি থেকে বিরত রাখা সম্ভব। তাই এর পক্ষেই যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তে আসা উচিত। এটা পরিষ্কার যে পরমাণু চুক্তির কারণে বিশ্ব অধিক নিরাপদ হয়েছে। বিশ্বকে পরমাণু অস্ত্রমুক্ত রাখতেই চুক্তিটি বহাল রাখতে হবে। এদিকে ইরানি প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, যুক্তরাষ্ট্র চুক্তি থেকে বেরিয়ে গেলেও অন্য পক্ষগুলো এর প্রতি প্রতিশ্রুতিবদ্ধ থাকলে ইরান চুক্তিতে থাকার বিষয়ে বিবেচনা করে দেখবে। আমাদের নিজস্ব একটি পরিকল্পনা আছে, যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলেও আমরা চুক্তি রক্ষা করতে চেষ্টা করব। তবে অন্য পক্ষগুলোকে অবশ্যই আন্তরিক হতে হবে, আর চুক্তি পুরোপুরি ভেঙে গেলে তা হবে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত ব্যর্থতা। পরমাণু কর্মসূচি থেকে বিরত রাখতে 2015 সালে ইরানের সঙ্গে চুক্তি করে পাঁচ পরাশক্তি ও জার্মানি। এরপর ইরানের বিরুদ্ধে আরোপ করা বেশ কিছু অবরোধ শিথিল করা হয়। এর ইতিবাচক প্রভাব পড়তে শুরু করে ইরানি অর্থনীতিতে, কিন্তু ক্ষমতা গ্রহণের পর থেকেই এই চুক্তি বাতিল করে ইরানের বিরুদ্ধে নতুন অবরোধের হুমকি দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। ইফতেখার শুভ, সময় সংবাদ।